Cigarette smoking is injurious to health. It can cause cancer. সিন্ডিকেট একটা অনামী গ্রুপ এরকমভাবে এদের লাশ পড়ে আছে এখানে। সিন্ডিকেট যে কিনা ড্রাগ স্মাগলিং, মার্ডার, কিলিং আরও কত কিছু করেছে, আর আজকে এদের কাজে এই অনামী গ্রুপটা এসে সব বরবাদ করে দিল। সব কিছু ঠিক চলছিল, কিন্তু এদের সব ধান্দা চপট করে দেয় এই অনামী গ্রুপটা। চলুন প্রথম থেকে শুরু করা যায়। দ্য সিন্ডিকেট, সূর্য, জোরাবার আর মানিয়াকে নিয়ে এই গ্যাংটা রানীগঞ্জের মতো একটা জায়গায় সবচেয়ে কুখ্যাত গ্যাং হলো এই সিন্ডিকেট। হ্যাঁ আমি জানি ওই ল্যান্ডটা তোর সিন্ডিকেটের হাতে, কিন্তু তাতে আমার কিছু জায়গা আছে না। শোন, ওদের রুমে যা, সামনে যা, পেপার শুরু শো কর, আর জায়গাটা নিয়ে চলে আয়। আর যদি মানে তো ভালো, না মানলে জানিস কী করতে হবে। ঠিক আছে, আর হ্যাঁ সব যদি দেখিস বেগতিক, তাহলে একটা মেসেজ আমার করে দিবি হেল্প লিখে। ওকে, গুড। দাদা, রানীগঞ্জে যেই 24 একরে একটা জমি নিয়েছেন তা আমাদের, আর ফ্যাক্টরি করবো। এম মুখার্জির বাড়ি থেকে প্রপার্টির সমস্ত কাগজপত্র আমার চাই এখন। যত তাড়াতাড়ি বাড়ি বেরিয়ে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। ঠিক আছে, সাবধান নিয়ে আসবি। হ্যাঁ, tick 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 tick
বসে আছি তোমার পথে যে ভালোবাসি হাজারো জানবে কাছে আছি যেমন আছে গো তুই একে মেরেছিলি না, যা যা গিয়ে তোর বাপকে ডেকে নিয়ে আর গিয়ে বল যে সবার একটা নতুন শের এসছে, তো চাইলে এখনই পুঁতেই দেবার তা চল চল চল। আরে দাঁড়া ভাই দাঁড়া, আরে যে সব কথা তো মাথা গরম করিস না, একটু ভাব দে যে ঠান্ডা মাথায়, মাথা গরম করে তো সবাই শাস্তি দিতে পারে, কিন্তু মাথা ঠান্ডা করে বুদ্ধি খাটিয়ে যদি শাস্তি দেওয়া যায় না তাহলে দারুণ ব্যাপারটা। দাঁড়া শুনেছি ওর একটা রানী আছে না, বুঝতে পারছিস তোরা আমার নেক্সট প্ল্যানটা কি হতে পারে, একটু মাথা খাটা। অন্যায় ওরা করেছে শাস্তি ওরা পাবে। চিন্তা করিস না, আমি ওদের টেকনিক ইউজ করব। খবর লাগা ওই সূর্য ভাই বোন মা বউ যেখানে যে আছে তার খবর আমার চাই, আর আমার লোক পাঠিয়ে দে সন্ধ্যের মধ্যে ওদেরকে আমার শেষ করতে পারে।
আর সিএনজি শেষ না করতে পারে তার ফ্যামিলিকে আমি শেষ করব। হ্যালো, হ্যাঁ ভাই, দিদির ভাই এসছে, ওর বইটা চাইছে, দিয়ে দেখি। এক সেকেন্ড রাখছি, হ্যাঁ দাঁড়া, একটা ফোন আসছে দেখি। হ্যালো, হ্যালো সূর্য, তোর ভাই বোন আর মা নেই, লেট দ্য ওয়ার বিগিন। হ্যাঁ হ্যালো, হ্যালো আমির, হ্যাঁ শোনো বলছি, কান খুলে শোনো, ওদের যে হেড সূর্য এখন পাগল হয়ে গেছে আমাদের খুঁজছে মারার জন্য, তো যেখানে পারে আমাদেরকে মেরে ফেলতে পারে। সো আমি তোমায় তিনটে অ্যাড্রেস পাঠাচ্ছি, আমি এক্ষুনি ট্র্যাক করে দেখেছি ওরা কোথায় আছে, সো আমরা ওদেরকে ইন্ডিভিজুয়ালি টার্গেট করে ওদেরকে ফিনিশ করব, ব্যাপারটা আমরা ঢুকেছে। আর হ্যাঁ, বিক্রম আসছে আমাদের টিমে, ওকে ঠিক আছে রাখি।
এটাই তো চাইছিলাম। আরে বন্দুক নিয়ে ফাইট তো সবাই করতে পারে, দম থাকলে আয় হাতে। গ্যাংস্টার হতে গেলে নিজের জীবন থেকে দুটো জিনিস ভুলে যেতে হয়, এক ভালোবাসা আর বিশ্বাস। তোর আজ এই পরিণতি কারণ তুই নিজের থেকেও বেশি অদিতিকে বিশ্বাস করেছিস আর ভালোবেসেছিস। তুই কি ভেবেছিলিস ও তোর গার্লফ্রেন্ড? আরে না রে, ও আমারই লোক। ওকে আমি পাঠিয়েছিলাম তোর গার্লফ্রেন্ডের অভিনয় করার জন্য, যাতে তোর সমস্ত স্ট্র্যাটেজি আমি জানতে পারি। আর সেদিন অদিতির গুলি লাগেনি, ওকে আমি মেরেছিলাম। ওটা গুলি নয়, ছিল ডার্ট। আর মনে পড়ে আমিনের ফোনে একটা ফোন এসেছিল যে ওর ভাই অদিতির বডিটা নিয়ে যেতে চায়, কিন্তু ওটা আমারই লোক ছিল, যেটা আমার গ্যাংয়ের মেম্বাররাও জানতো না এই প্ল্যানটার ব্যাপারে। সো গুড বাই রাজ। আমি তো এটাই চেয়েছিলাম, এই আন্ডারওয়ার্ল্ডের দুনিয়ায় কোনো রাজা থাকবে না, শুধু থাকবে একটা রানী। ওই জন্যই আমি ওদের দুজনকে টার্গেট করেছিলাম। হ্যালো অভিজিৎ, ওদের পোস্টমর্টম করে এই যে মহিলা অদিতি রায় চৌধুরী, এর আজকে কোনো খবরই জানা নেই, কিন্তু এর পুরো গ্যাং আজকে পুরো দেশে ছড়িয়ে আছে।